দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এরপরও জীবন সংগ্রামে টিকে থাকতে ভানা বাঁচিয়ে প্রতিদিন ভোরে 5 কিলোমিটার পথ হেঁটে জয়পুরহাট শহরের বাটার মোড়ে কাজের সন্ধানে যান 57 বছর বয়সী মোল্লা আজমল হোসেন। চুক্তি ভিত্তিক হলেও 300 থেকে 500 টাকার বেশি রোজগার না হয় পরিবার নিয়ে দুর্বিষহ দিন কাটছে তার। শুধু আজমল হোসেনই নয়, এমন করুণ পরিস্থিতির মুখোমুখি অন্যান্য দিনমজুররাও। বাজারে লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সংসার চলছে না তাদের, এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের এসব মানুষ। বেলতলি পাকামার থেকে আসি, আজে 15 বছর থেকে পায়ে হাঁটে, কামের ও কামের অনুসন্ধানে আমার পেটে দায় আসে, কাজ হয় না আমার, কোনদিন হয় 3 দিন হয় না, ঘুরে যাওয়া লাগে আর এই দিন দেওয়া পোষায় না, ধার খরচ করা লাগে, আমার অভাব। এই জিনিস আমার জিনিসের দাম বাড়ার জন্য আমার পোষায় না। সকালতে আমরা বসে আছি, বসে থাকে এখন মনে করো আমাদের বাইর যাওয়ার সময় হয়েছে, এখন মনে করো বাইর যা আমরা কি খাবো, বাইর যা খাওয়ার মতন কোনো বুদ্ধি নাই। একজন খাটে আগে টাকা পাচ্ছিলাম, উপার্জন করছিলাম 300-400 টাকা, এখনো এই বাজারে এখনো 300 টাকায় উপার্জন করতেছি, কিন্তু সব জিনিসের দাম বাড়তি হওয়ার কারণে আমি এখন এই 300 টাকাতে চলা পারতেছি না। কাজ আজকে হবে কি না বলা পারছি না, এখন পরিবারে কি খাওয়াবো সেই চিন্তায় আছি। এদিকে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সুধি সমাজ। বর্তমান সময়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে এই সমাজে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আছেন তাদের আসলেই চলা দুরূহ ব্যাপার হয়ে পড়েছে, কারণ তাদের মজুরি আমরা বৃদ্ধি করতে পারি নাই। এবং আমি এই সমাজে যারা বিত্তমান বিত্তশালী যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন সকলের প্রতি আবেদন জানাবো যে এই খেটে খাওয়া মানুষগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। নিম্ন আয়ের মানুষেরা যারা 200 বা 500 টাকায় প্রতিদিন কাজ করে তাদের আসলে এই টাকায় তাদের পরিবার চলে না। যারা সমাজের বিত্তবানরা আছে তাদের উচিত তাদের এই দৈনিক মজুরিটি একটু বিবেচনা করা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকে জয়পুরহাটের পণ্য বাজারগুলোর অস্থির অবস্থা। সময় সংবাদ, জয়পুরহাট।